Welcome to Amazon. নমস্কার বন্ধুরা, আজকে অ্যামাজন অভিযানের শুটিংয়ের অ্যামেজিং কিছু অভিজ্ঞতা, কিছু গল্প আমরা শুনবো দুজন বিখ্যাত মানুষের কাছে, যাদের একজন ডক্টর কমলেশ্বর মুখোপাধ্যায়, একজন বিখ্যাত পরিচালক, আর একজন হচ্ছেন বাঙালির হার্টথ্রব এবং বাঙালির অত্যন্ত প্রিয় মানুষ দেব। এবং দাদা, শুরুতেই আপনার কাছে যেটা শুনতে যাবো সেটা হচ্ছে যে চাঁদের পাহাড়, সেটাই তো মানে সেটাই তো বীজ মানে কথা আর কি। তা চাঁদের পাহাড় যখন সফল হলো, সুপারহিট হলো, তারপর এই এই নতুন মানে এই চাঁদের পাহাড় টু ফার্স্টে বোধহয় নাম হয়েছিল আর কি, সেটা কীভাবে মাথায় এলো বা কীভাবে কনসিপ্ট করলেন? চাঁদের পাহাড় যখন লোকে দেখলেন, তারপর চাঁদের পাহাড় টু নামটা আমরা দিইনি। চাঁদের পাহাড় টু নামটা দর্শকই বলতেন যে চাঁদের পাহাড় টু কি আসছে, চাঁদের পাহাড় টু কি হবে। তো সেই সূত্র ধরেই আমাদের আলোচনা হলো, কথাবার্তা হলো, সবাই রাজি হলেন যে আবার যদি শঙ্করের অভিযানটাকে নতুন কোনো একটা জঙ্গলে নিয়ে গিয়ে ফেলা যায় এবং আরও নতুন কিছু বিষয় নিয়ে আর একটা গল্প লেখা যায়, তো শঙ্করের স্পিরিটটা ধরেই আমরা আর একটু এগিয়ে গেলাম। ওই বিভূতিভূষণ যে পথে হেঁটেছিলেন সেই পথেই হাঁটার চেষ্টা করলাম। সত্যি তো কঠিন প্রশ্ন বলো না, বলছি যে তোমার কাছে যখন প্রথম অফারটা এলো তখন আমি শুরুতে তো ডাক্তারবাবুকে একটা প্রশ্ন আছে, সত্যি করে বলো তো ডাক্তারবাবু, কে আপনি শ্রীত মুখার্জি ইয়েতি অভিযান করেছে বলে তুমি একটা অ্যামাজন অভিযান করলে? না, আমাদের তো হয়েছিল আগে, তাই কি? হ্যাঁ, কারণ আমি তার বলছো কি সৃজিত তোমাকে কপি করেছে? না, আমি কেউ কাউকে কপি করেনি। তো অ্যামাজনটা অভিযানটা কার, তোমার আগে না সৃজিতের আগে? বলতে পারবো না, কারণ তার আগে আবার ইয়েতি অভিযানও তো পিছিয়ে ছিল এক বছর, ও সৃজিতের পা ভাঙল, তো ওই সময় হচ্ছিল সব দুটো অভিযানে, কিন্তু পা ভাঙা কিন্তু কমন। হ্যাঁ, আমাদের অভিযানও ডাক্তারবাবু পা ভেঙেছিল আর কি। তোমার তো বোধহয় পায়ে একটা, আমার তো ছোট মোটো মানুষের কোনো কিছু, পরে একটা কাঠের গোজ ঢুকে গেছিল। আমাদের ছোট মোটো মানুষের কোনো যায় আসে না, বড় বড় লোকেদের। মানে প্রথম যখন অ্যামাজন অভিযানের কথা বলা হলো তখন তো শুরুতে তুমি ঘুরতে যাওনি, মানে একদম শুরুতে মানে না, বাট ইনিশিয়ালি অনেস্টলি বলছি কে কোথাও আমাদের দুজনের ছিল কে এই একটা ফ্র্যাঞ্চাইজি কে আমরা ক্যারি করতে পারি, বাট উই শুড টেক দিস ফরওয়ার্ড, বাট এটা ছিল না কি অ্যামাজনেই গিয়ে করবো। ইনফ্যাক্ট আমাদের ফার্স্ট থটই ছিল কি আমরা বরফে করবো, জঙ্গলটা আমরা দেখিয়ে দিয়েছি, তো এবারে শঙ্করের অভিযানটা কোনো একটা বরফের অভিযান যদি করা যেতে পারে। ইনফ্যাক্ট তখন আমাদের ইনিশিয়াল জাস্ট র্যান্ডম ডিসকাশনের মধ্যে একটা ডিসকাশন ছিল, যদি আমরা রাশিয়াতে শ্যুট করি বা অমুক সাইবেরিয়াতে, সরি। বাট আগেন হঠাৎ করে কমলদা নিজেই বললেন কি আমি স্ক্রিপ্টটা লিখেছি এরকম এরকম। কমলদা খুব ইজ এ ভেরি গুড স্টোরি টেলার, মানে হয় না এক একটা লোকের এক একটা প্লাস পয়েন্ট থাকে, মানে আমি ওনাকে যদি তুমি যদি বলো 1 থেকে 10 যদি ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরিতে নাম্বার দিই, তাহলে কমলদাকে প্রথম নাম্বারটা দেবো, খুব ভালো গল্প লিখতে পারেন আর খুব সহজভাবে গল্পটা বলতেও পারেন। সেকেন্ডলি, হি ইজ দ্য মাস্টার অফ, আমার মনে হয় না কলকাতায়, দায়িত্ব নিয়ে বলছি কে কলকাতায় কমলদার চেয়ে বড়, যে গ্রাফিক্স নিয়ে কাজ করতে পারে আমার দেখা নেই, মানে এই লোকটা। ইনফ্যাক্ট আর পরের ছবিতে প্রচুর গ্রাফিক্স আছে, আমি কমলদাকে অ্যাজ এ হিরো নিয়ে নিচ্ছি, সো দ্যাট আমার ওই অর্ধেক টেনশনটা কমে যাবে। তো সেই জায়গা থেকে জাস্ট কিডিং, এটা মজা করছিলাম, বাট হ্যাঁ মানে কমলদার যে নলেজটা হয়তো কাজ করতে করতে বা লোকটা সারাক্ষণ এটার মধ্যেই থাকে, যেহেতু আমি আরেকটা ছবি করেছি ওনার সঙ্গে কিছুদিন আগে, ককপিট বলে একটা ছবি, যেটাও পুরোটাই কম্পিউটার গ্রাফিক্স ওরিয়েন্টেডই ছিল। লোকটা খুব ভালো গল্পটা বলতে পারেন, খুব ভালো লিখতে পারেন, অ্যাট দ্য সেম টাইম সহজ হয়, অনেক সময় গল্পটা দেখতে খুব সহজ মনে হয়। আর আমার মনে হয় চাঁদের পাহাড় বলো বা অ্যামাজন অভিযান ছবিটা বলো, এটা খুব বাচ্চাদের ওরিয়েন্টেড একটা ছবি, তো সেইখানে সহজটা খুব ইম্পর্টেন্ট, কীভাবে গল্পটা বলছো, কতটা সহজভাবে তুমি গল্পটা বোঝাতে পারছো। আর আমার মনে হয় সেই জায়গায় ডাক্তারবাবুকে আমি 100-200 দেবো, ইজ ব্রিলিয়েন্ট। আমি যেহেতু আপনি ডাক্তারবাবু এবং আপনি ব্যাপারটা অনেক ভালো বলছেন যে ওখানে যাওয়ার সময় ডাক্তারবাবু মানে যাওয়ার সময় কি কি প্রিকশন, মানে ধরুন নানান ধরনের ইনজেকশন বা এইগুলো তো নিতেই হয়। এমনিও ব্রাজিলে যেতে গেলে নিতেই হয়, একটা হচ্ছে যে ইয়েলো ফিভার ভ্যাকসিন নিতে হয় আর একটা ওরাল পোলিও ভ্যাকসিনও দিয়ে দেয়,
তার কারণ হচ্ছে যে ওই ব্রাজিলের ওই অঞ্চলে জাইকা ভাইরাস, ইয়েলো ফিভার এবং আরও অনেক রোগের উৎপত্তি ওই অ্যামাজন থেকে, তো সেই কারণে নিতেই হয়। বলছি না এখন থেকেই না লোকজনের মধ্যে একটা মানে মানে তুলনা চলছে আর কি, মানে ওখানে যাবো হাতি, সিংহ, হ্যাঁ সাপ, তেমনি এখানে হচ্ছে একদম মানে বুলেট অ্যান্ট, হ্যাঁ তারপর হচ্ছে মাঙ্কি টরেন্টুলা, অ্যানাকোন্ডা, বলছি এই এই যে আর ওখানে যে জন্তু আনা বলেছিল সেগুলো মূলত ট্রেন, কিন্তু এখানে তো একদম উইদাউট ট্রেনিং আর কি। না আমরা আমি জাস্ট তুমি বলো উত্তরটা, আমি একটু অ্যাড করে তারপরে তুমি একটু ভালো করে শেষ কর। পার্ট ওয়ানটা কি হয়েছিল, আমরা ট্রেন ছিলাম না, অ্যানিমালস গুলো ট্রেন ছিল। পার্ট টু তে গেছি আমরা ট্রেন হয়েছি, অ্যানিমাল গুলো কমপ্লিটলি আনট্রেন ছিল, ট্রেনটা পুরো উল্টো ছিল আমাদের কাছে, বলো এবার তাই কিনা সত্যি কিনা বলো। একদম প্রথম কথা হচ্ছে ব্রাজিল আর আফ্রিকার মধ্যে তফাৎটা এখানে, ওটা অর্গানাইজড একটা ফরেস্ট আর এটা একটা আনঅর্গানাইজড ফরেস্ট, এখানে কেউ জানে না কোথায় কী আছে, এক। আর দুই হচ্ছে ব্রাজিল খুব সুন্দর দেখতে, এই আফ্রিকা খুব সুন্দর দেখতে একটা জায়গা, ব্রাজিল কিন্তু খুব মিস্টিরিয়াস একটা জায়গা, রহস্যময় জায়গা, ভয়ের কারণ আছে। অর্গানাইজ এই কারণে বিকজ ইটস এ টুরিস্ট ওরিয়েন্টেড, সাউথ আফ্রিকা প্রচুর টুরিস্ট যায়, ওই জঙ্গলে থাকে, থাকার জায়গা আছে, খুব সুন্দর খাওয়ার টাওয়ার দিকে ইত্যাদি ইত্যাদি প্রচুর কিছু, ওয়েল ট্রান্সপোর্ট আছে ভালো, ট্রান্সপোর্ট ভালো। অ্যামাজন কিচ্ছু নেই, মানুষ যায় না ওইখানে, যে জায়গা গিয়ে আমরা শ্যুট করেছি সাধারণতভাবে মানুষ যায় না ওইখানে, শুধু ট্রাভেলসরাই থাকে। ইয়েস যারা যায় তারা হচ্ছে হিস্ট্রি আর ডিসকভারি চ্যানেল থেকে, যারা ফটোগ্রাফাররা যায়, যারা ডকুমেন্টারি করতে যায়, আমি মিথ্যে কথা বলছি না, আপনারা গুগল করলে পেয়ে যাবেন, যারাই যায় না কেন তাও তিন দিন বা চার দিনের জন্য ডকুমেন্টারি করতে যায়, সো দ্যাট দে ক্যান টেলিকাস্ট ইন হিস্ট্রি বা জিওগ্রাফি, মানে এই ধরনের চ্যানেলগুলোর জন্য, আদারওয়াইজ টুরিস্টও যায় না। ফিল্ম শুটিংও খুব একটা যে হয় তাও নাইন্থ শুটিং, হ্যাঁ উই আর দ্য নাইন্থ প্রোডাকশন উইচ হ্যাজ বিন শর্ট ওভার দেয়ার, মানে তার আগে তিনটে অ্যাড আছে আর চারটে ছবি কিছু একটা আছে। ইন্ডিয়ান ফিল্ম তো নেই, ফার্স্ট ইন্ডিয়ান ফিল্ম ব্রাজিলে শুট হয়েছে, বাট ম্যানাউস বা অ্যামাজন অ্যামাজনে শুট হয়নি। ছবিতে একটা মানে সিকোয়েন্স আছে কি, আমরা একটা বাড়িতে ঢুকি যেখানে পুরোটাই কয়েক হাজার টরন্টুলা আছে, মানে পুরো ঘরটাই আমরা দেখতে পাই না অন্ধকারে, যখন চোখ যখন একটু টর্চে আলোটা যখন পড়ে বা ল্যান্টার্নের আলোটা যখন পড়ে তখন দেখতে পাচ্ছি পুরো ঘরের পুরো আমরা একটা জায়গায় বসে আছি, এভরিওয়্যার ইজ টরন্টুলা, মানে এইটা ডেফিনেটলি আমরা মাল্টিপ্লাই করেছি, বাট আমরা একশোটা টরন্টুলা ধরেছিলাম এখানে, এই তো আমরা যেতে ওই তো টরন্টুলা, মানে টরন্টুলা মানে যারা জানে না তাদেরকে এটা বলে দিই, টরন্টুলা ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট পয়জনাস স্পাইডার ইন দ্য ওয়ার্ল্ড, মোস্ট ওয়ান স্টিংক অফ টরন্টুলা ইউ আর ডেড, মানে ইটস মোর পয়জনাস দ্যান এনি স্নেক, ইজ দ্যাট পয়জনাস। ওইগুলোকে নিয়ে আমরা শ্যুট করেছি, ব্যাং মানে ছোটো ছোটো ব্যাং, মানে যেটা নিয়ে ডাট যেটা দেখবে ট্রেলারও আছে বা টিজারও আছে করছি, বেসিক্যালি ট্রাভেলসরা ওইটা বান্দর মাঙ্কি মারার জন্য বা অন্যান্য যান পশু পাখিদেরকে মারার জন্য ওই ডাটটাকে ইউজ করে, বেসিক্যালি ওই ডাটের মুখে যে পয়েন্টের যে টিপের জায়গাটা ওইটা বেসিক্যালি ইটস এ পয়জন মেড আপ অফ দি স্মল ফ্রগ স্পিট, ওটা যেটা আমরা ইউজ করেছি, আমরা দেখিয়েছি কে আমরা ব্যাং গ্যাদার করছি, ছোটো ছোটো ব্যাং আমার হাতেও আছে, সেটাকে নিয়ে আমরা কিভাবে আমরা পয়জনটা বানাই এন্ড কিভাবে ওই ইউজটা ইউজ করি একটা জন্তুকে মারার জন্য, সেটা জানি যাই হোক সেটা রিভিল করতে, সেটা ছবিতে দেখতে গেলে দেখতে পাবে, বাট এগেইন ইটস ভেরি মিস্টিরিয়াস, মানে ভূতের যেমন একটা ভয় থাকে না কে অন্ধকার দেখলেই ভূত, আমরা ঘর থেকে বেরোতাম ওই ভয়টা নিয়ে বেরোতাম কে সত্যি তো আমরা ঠিকঠাক ফিরতে পারবো, কারণ যেই নৌকোতে আমরা শ্যুট করছি নৌকোর তলায় অ্যানাকোন্ডা যেতে পারে, তো আমরা বোটটা যেহেতু তুমি দেখেছো টিজারটা তোমরা সবাই দেখেছো, খুব ছোট একটা নৌকো, যে কেন বলি ওইখানে যদি সহজ ভাষায় বলতে গেলে বোট যদি বলি, দুজন বা ম্যাক্সিমাম তিনজনই দাঁড়াতে পারে,
তাও আমাদেরকে বলে বলে উঠতে হবে, তিনজনের মধ্যে সিঙ্ক থাকতে হবে, না হলে পুরোটাই ডিসব্যালেন্স হয়ে যাবে। মানে যদি ব্যালেন্সের যদি একটু অভাব থাকে, তিনজন একসাথে দাঁড়াতে পারবে না, সরি, সামবডি হ্যাজ টু সিট ইন বিটুইন টু ব্যালেন্স দ্য বোর্ড। আর আমাদেরকে স্ট্রিক্টলি বলা হতো যে যদি তুমি কোথাও বাবলস দেখো, ওয়াটারের মধ্যে যদি বাবলস দেখো, ইউ হ্যাভ টু লিভ দ্যাট প্লেস। মানে দ্যাট প্লেস সাপোজ টু বি এখানে অ্যানাকোন্ডা আছে, জাস্ট ওর নিচেই আছে, দে আর ব্রিদিং, অর মেবি ক্রোকোডাইল, অর মেবি এনি কাইন্ড অফ বিগ ফিশ। মানে এখানে ফিশের সাইজ হচ্ছে মিনিমাম, সব কটা নয় ডেফিনেটলি, 6-7 ফিট, 8 ফিট, 10 ফিট যারা মানুষ মেরে দেয়। পিরানা মাছ আছে, ইউ ক্যান পুট ইউর হ্যান্ড ইন দ্য ওয়াটার। অনেক সময় না কে বোটে শুটিং করছি, লেটস পুট ওয়াটার হ্যান্ড ইন দ্য ওয়াটার, লাইক হাত ঢুকিয়ে দিলাম, স্প্ল্যাশ করলাম, নেভার নো কে হাত ঢুকালে হাতই এলো না, কারণ পিরানা নিচে আছে। অ্যান্ড ইউজ টু সি সো মেনি মুভমেন্টস ইন দ্য ওয়াটার। মানে অনেক সময় দেখতে পেতাম, ও একটু পরে গিয়ে দেখতে পাবো অ্যানাকোন্ডা একটা ট্রেল দেখতে পেলাম, হয়তো কুমির জাস্ট গে মুখটা তুললো উপর থেকে এলো, হয়তো ইলেকট্রিক্যাল গ্রুপ অফ ফিশ, মানে হয়তো কাছ থেকে যায়নি, ওটা পিরানা আছে না অন্য কোনো মাছ আছে, বাট দিস ইজ পিরানা। তাই এবার কত দূরে পাড়ি দেওয়া হচ্ছে শুনি। দিস ম্যান উড হেল্প আস আউট ইন আওয়ার মিশন। চুনা পাথরের একটা গুহায় শুনলাম আপনারা এক সময় ঢুকেছিলেন, ঢোকার সময় যেটা ভাবা ছিল যে লাইট যত কম ইউজ করবেন, আগে দেওয়াল ছিল সাদা, যখন আপনারা বেরিয়ে আসছেন তখন দেখছেন দেওয়ালটা পুরো অ্যাশ কালারের হয়ে গেছে এবং ওটা মাংকি টরেন্টুলা। এইটা একটু যদি বলেন, ওটার নাম হচ্ছে মারুয়াগা কেভস। সেই মারুয়াগা কেভের মধ্যে দেব এবং সেতলানার একটা সিকোয়েন্স আছে এবং সেটা শ্যুট করা হয়েছিল সে বসালের আলোয়। তো মারুয়াগা কেভসটা প্রায় 3.5 কিলোমিটার লম্বা, যেতে যেতে হারিয়ে যাওয়ার পসিবিলিটি আছে। তো সেইখানে প্রচুর ওই টারান্টুলার বাস, ইনফ্যাক্ট আমরা একটা ক্রোকোডাইলও দেখেছিলাম বলে আছে জলের ভিতরে। হ্যাঁ, ভিতরে ক্রোকোডাইলের বাস আছে, মানে বাচ্চা, মানে বেবি ক্রোকোডাইল, বিগ ক্রোকোডাইল, মানে সেটার মধ্যে কালো অন্ধকার। সবচেয়ে মুশকিল হচ্ছে আমাদের অন্য শুটিংগুলোর জন্য শুটিংটা দেরি হয়ে গেছিল, প্রায় সন্ধ্যেও নেমে এসেছিল। সেই দিনই আমাদের জঙ্গলে রাত্রিরে ট্রেক করে বাড়ি ফিরতে হয়েছিল, প্রায় 2.5 কিলোমিটার, বাড়ি নয় বোটে ফিরতে হয়েছিল 2.5 কিলোমিটার। যদি কথা বলি, কেভসটার আমাদের যেখানে আমাদের গাড়ি, যেখানে আমাদের বেস ক্যাম্প ছিল, সেখান থেকে 2.5 ঘন্টা। হঠাৎ করে বললে বলে মনে পড়লো যে ইট ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট প্যাক আপ অফ দ্য হোল শুটিং, কারণ অন্ধকার হয়ে গেছে। আর অন্ধকারে না অনেক লেপার্ড, প্যান্থার, জাগুয়ার সব চলে আসে, হয়তো দে গো ইন দ্য কোর, যখন শব্দ দেয় ওই সময় নো ম্যানস জোন, এখানে কেউ যায় না সাধারণতভাবে, আমরা গিয়ে শ্যুট করছি। অ্যান্ড দ্যাট ডে অ্যান্ড রাস্তা হারানোর প্রচণ্ড ভয়, কারণ তুমি একসাথে সব যাচ্ছ না, কেউ ক্যামেরার জন্য ওয়েট করছে, কেউ ইকুইপমেন্টস প্যাক করছে, কেউ জিনিসপত্র নিয়ে যাচ্ছে। দ্যাট ডে ওয়াজ ভেরি ডিফিকাল্ট, মানে অনেকগুলো রাস্তা, অ্যান্ড কেউ একা দাঁড়াতে পারবে না এখানে, কোথায় সেটা হচ্ছে যে বাঁদর করছে না ইয়ে করছে, ইন নেভার নো। তো দ্যাট ওয়াজ ডিফিকাল্ট। অ্যান্ড আগেন কেভসের কথা বলি, উই আর নট অ্যালাউড টু শাউট, বিকজ আমি যদি আমরা যদি চিৎকার, মানে চিৎকার করে যদি কথা বলি তো দ্যাট কেভস মাইট ফল, বিকজ দ্যাটস লাইমস্টোন কেভস। তো মানে ওদের শব্দ আমাদেরকে বলা হয়েছিল, ডোন্ট শাউট, ডোন্ট স্ক্রিম, ডোন্ট রেজ ইউর ভয়েস, তো দিস ইজ হাউ ইউজ টু টক। স্যার ইজ শর্ট রেডি, দেব রেডি, শর্ট রেডি, হ্যাঁ ঠিক আছে। দিস ওয়াজ দ্য ওয়ে ইউজ টু টক ইনসাইড দ্য কেভ, কারণ বেশি চিৎকার করলে দ্য লাইমস্টোন মাইট ব্রেক। তো দিস আর দ্য এক্সপিরিয়েন্সেস, মানে এটা সাধারণতভাবে আমরা পৃথিবীতে যেখানে যাই না কেন, যতই টাকা থাকুক না কেন, যতই ভালো জায়গা ঘুরো না কেন, ইউ উইল নট গেট দিস এক্সপিরিয়েন্স। এখন অ্যামাজন নদীটা তো খুব চওড়া, কিন্তু তারপর থেকে না সরু সরু খাঁড়ি গেছে অনেক, এই খাঁড়ির ভেতর ঢুকে শুটিং করতে হতো। এবার শুটিংটা শেষ হয়েছে, সেদিন একটু সন্ধে হয়েছে, এবার ওরা যে বোটে ছিল
সেই বোটটা নিয়ে ওরা ফিরবে। কিন্তু দেখা গেল যে অন্ধকারে বোটটা গিয়ে গাছে আটকে গেল। এবার আমাদের বোটটা তখন এগিয়ে চলে এসেছে, তো ন্যাচারালি ওরা তখন ওখানে একা, এবং সেটা খুব ভয়াবহ পরিস্থিতি। এই জন্য বলছি, কারণ ওই যে জায়গাটা ছিল আরিয়াও রিভার বলে একটা রিভার তার পাশে, সেইখানটায় পুরো অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না যে ওখানে কোন জন্তু থাকতে পারে বা আছে। আরেকদিনও হয়েছিল, আমরা বড় বোট নিয়েই ফিরছিলাম কিন্তু তার আলোটা কেটে গেছিল, তো আলোটা কেটে যাওয়াতে আমরা প্রায় আড়াই ঘন্টা খুঁজেছি কোন দিক দিয়ে বেরোবো। ডেফিনেটলি রিস্কি ভেঞ্চার অ্যামাজন অভিযান। এটা বলি, এই শর্ট এই সিকোয়েন্সটা নিয়েই বলি, বা এই অ্যাকচুয়ালি আমি আর অ্যানা একটা ছোটো বোটে শ্যুট করছিলাম, ওই বোটটা নিয়ে ইটস ওপেন বোট, মানে বেসিক্যালি কোনো কভার নেই, আর কিছুদিন বাকি শ্যুটিংয়ের অ্যামাজনে, তো উই ডোন্ট ওয়ান্ট টু মিস দ্য অপরচুনিটি। এর মধ্যেই আমি নাইট সাফারিতে গেছি, কেউ যায়নি আমার সঙ্গে, আমি একা একা চলে গেছি, কোনো অনেক কিছু হয়েছে। কিন্তু ওই দিনটা অ্যানা উঠে গেল, না অ্যানাও ছিল, আমি শ্বেতলানা তিনজন, আমরা ঠিক আছে আমরা ফলো করছি তোমাকে। হঠাৎ করে আমাদের কাছে এসেছিল না, লাইটটা কেটে গেল, বোটটাকে সোজা মারলো গাছে, সামনে পাকটা ভেঙে গেল। অ্যান ওইখান থেকে আমাদের হোটেল কম করে 40 মিনিট। এভরি উই আর নট ক্যারিং এনি ফোন, আর ফোনগুলো ডেড, জাস্ট ক্যামেরা, এখন শুধু ছবি তোলার জন্য কাজে লাগবে, আর কিছু কাজে লাগবে না। অ্যান্ড আমাদের মেইন বোটটা, দ্য বেস বোট যেটা এগিয়ে গেছে, হাউ টু গেট দ্যাম ব্যাক অ্যান্ড হাউ টু নেগোসিয়েট। অ্যান্ড ওই দিন দ্য বেস্ট এক্সপিরিয়েন্স হচ্ছে, নর্মালি ক্রোকোডাইলগুলো জলের তলায় থাকে দিনের আলোতে, দ্য ডেপথ উইল বি লাইক 30 ফিট 40 ফিট মিনিমাম, তারপরে একটা বড় বড় গাছ আছে, গাছগুলো জলের তলায় ঢুকে গেছে, তার সো মেনি থিং, কুচ্ছুটি অন্ধকার, একদম ব্ল্যাক, আমরা শুধু চোখ দেখতে পাচ্ছিলাম, রাত্রিবেলার চোখগুলো গ্লো করে, তো জলের তলায় শুধু উই ক্যান সি দ্য ক্রোকোডাইলস, শুধু চোখ বন্ধ হচ্ছে খুলছে, বন্ধ হচ্ছে খুলছে, অ্যান্ড উই আর জাস্ট প্রেইং গডকে কেউ যদি আবার আটকে, কেউ যদি আমাদেরকে নিতে আসে, বিকজ উই গট স্টাক, উই ক্যান গো ব্যাক, অ্যান্ড জলে কেউ নামতে পারবে না, কারণ ক্রোকোডাইলস আর এভরিওয়ে। অ্যান্ড লাকিলি দ্য সামান হু কেম হু রেস্কিউড আস দ্যাট ডে ওয়াজ ওয়ান অফ দ্য এক্সপিরিয়েন্সেস, ইয়া ইট গুড হ্যাভ বিন আদার ওয়ে রাউন্ড, এখন আমার দেয়ালে ছবি হয়ে যেতে পারতো আমাদের সবারই, কিন্তু ইট ওয়াজ ওয়ান অফ দোজ এক্সপিরিয়েন্সেস যেখানে আমরা শুধু ওই মানে ওই নদীতে ভর্তি শুধু চোখ দেখেছি, না আমাদের কাছে মোবাইল লাইট অতটা পাওয়ারফুল না বলে আমরা অতটা দেখতে পারিনি, বাট দেন উই জাস্ট স ওয়াটারের আওয়াজ শুনছি আর জাস্ট চোখগুলো দেখছি, অ্যান্ড ওয়াজ অ্যাপ্রোচিং টুয়ার্ডস আস, অ্যান্ড আমরা চুপ করে বসেছিলাম, উই আর নট টকিং, উই আর জাস্ট হুইসপারিং, দিস ওয়াজ দ্য কংক্রিট। 2 ঘন্টা আমরা কাটিয়েছিলাম এখানে চুপ করে, জাস্ট মশা কামড়াচ্ছে, জাস্ট এরকম করছি, সারা গায়ে দাগ হয়ে গেছে আমাদের। যাই হোক, এই ধরনের মানে মানে শুনছি, আর বেশ কয়েক মধ্যে অ্যাক্সিডেন্টও হয়ে উঠেছিল, একটা যেমন আপনার পায়ে, তারপর দেবের পা শুনেছিলাম কাঠের মধ্যে ফুড়ে গিয়েছিল, নায়িকার একটা হয়েছিল ঘোড়া থেকে, অনেকগুলোই হয়েছিল, আবার ডেভিডেরও একটা হয়েছিল যে জলের থেকে উঠে একটা শর্ট ছিল, উঠে যেতে যাবে একটা গাছের গুড়িতে দাঁড়াম করে পায়ে লাগলো আর কি, মানে সেটা মানে একটু এদিকে যে এক্সপিরিয়েন্স, আই থিঙ্ক ইটস ইটস ভেরি কমন, মানে আমরা এরকম ধরনের যে ছবিগুলো করছি তুমি বুঝতেই পারছো কি, ইট ওয়াজ নট ইজি টু শ্যুট, মানে তুমি যে বললে শুধু কাস্টিংয়ের কথা বললে, বাট কাস্টিংয়ের বাইরেও মানে টেকনিশিয়ানদের যদি কথা বলি, এক একজনের গায়ে কাজ পড়ে গেছে, কেউ স্লিপ করে গেছে, কেউ হারিয়ে গেছে, কেউ শরীর খারাপ হয়ে মানে জ্বরে ভুগছে, মানে আমরা তাকে দেখতে পাচ্ছি না, কারণ উই হ্যাভ টু গো আউট ফর শ্যুটিং, অ্যান্ড খুব কম ইউনিট গেছে আমাদের, মানে কথার কথা বলছি চন্দ্রিমা যে আমাদের ডিজাইনার ছিলেন, তার যখন পিঠে যখন মারটা লেগেছিল, ফ্র্যাকচার হয়েছিল, তাকে দেখার জন্য আমরা কেউ থাকতেই পারলাম না, কারণ এভরি মেম্বার ইন মাই টিম ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ যেই ক্রুটা নিয়ে গেছি কম ক্রু নিয়ে গেছি বা লিমিটেড ক্রু নিয়ে গেছি, কারণ শুধু ফ্লাইটে ফেয়ারই 1.5 লাখ টাকা, মানে জাস্ট ইমাজিন, মানে থাকা খাওয়া ইটস ভেরি এক্সপেন্সিভ অ্যাফেয়ার, তো এভরিথিং ওয়াজ ভেরি ভেরি ডিফিকাল্ট, বাট আগেন আমরা সবাই মেন্টালি প্রিপেয়ারই ছিলাম কে কিছু না কিছু হবে, সবাইকে সতর্ক থাকতে হবে, ইউ হ্যাভ টু বি অ্যালার্ট, ইউ ক্যান টেক মানে ইউ ক্যান লাইক কানে হেডফোন নিয়ে গান শুনতে শুনতে তুমি হাঁটছো, কারণ শুনলাম যে মানে ক্যারি করতে মানে মালপত্র নাকি সবাই ক্যারি করতে হয়, ওই স্টার ব্যাপারটা মানে এইখানে একদম অনন্য একটা ফিলিং, যেটা আপনি থিয়েটারের মানুষ হয়তো অনেকটা এই ব্যাপারে জানেন, কিন্তু দেবদাত
আমি সারাক্ষণ করেছি, আমি সেটা জানি, আমি চিনলাম এই এক্সপেরিয়েন্সটা কি মানে এত ডিফিকাল্ট টেরেনের মধ্যে তুমি শুট করছো, তোমার প্রত্যেক দিনে এক ঘন্টা ফুটেজ অনেকটাই ম্যাটার করে, কারণ তুমি যখন ট্রেলারটা লঞ্চ করবে তখন যেন প্রত্যেকটা দর্শক যেন নিজের সিটের উপরে লাফিয়ে বসে থাকে, ওয়াও কি দেখলাম, এইটা তো দেবকে কোনোদিনও করতে দেখিনি, এইটা কি করলো ভেঙ্কটেশ, কমলেশ্বর এরকমও করতে পারে, আরে সালাই ফরেনার মেয়ে নিয়ে এলো কি সুন্দর রে, দিস আর দ্য ওয়াও ফ্যাক্টর। তখন যদি তুমি যদি ফিউচারটা যদি দেখতে পাও, তুমি কি কাজটা করতে এসেছো আর তুমি যদি কাজটা ভালো করে করতে পারো, তাহলে এই জিনিসগুলো হতে পারে, দেন নাথিং ইজ ইম্পর্টেন্ট। তুমি কার তোমার পায়ে লেগেছে, কার পায়ে ভেঙেছে বা কি ম্যাটার করে, কিচ্ছু ম্যাটার করে না। তখন যদি একটাই কথা মনে থাকে, সিনেমা সিনেমা অ্যান্ড সিনেমা। আন্ডারওয়াটার শুটের এক্সপেরিয়েন্সটা কি বলেন? দারুণ বলো। আন্ডারওয়াটার শুটিং এক্সপেরিয়েন্সটা একটু ভয়ানক, কারণ আমরা তিনটে চারটে পার্টে শুট করেছি। ফার্স্ট অফ অল যদি ব্রাজিলের কথা বলি, মানে প্রচন্ড ভয়ানক, কারণ ইউ নেভার নো, আমি মানে জলের তলায় মানুষ আরো অসহায়, আরো অসহায়, কিছুই বুঝতে পারছি না কি হবে, মানে কোথা থেকে পিরানা চলে আসবে, কোথা থেকে ইলেকট্রিক ইল চলে আসবে, কিছু না, ইলেকট্রিক ইলে একটা মাছ বিশাল এই লম্বা হয়, যে যদি তোমাকে টাচ করে 900 ভোল্টে কারেন্ট লাগে তোমার গায়ে, ইউ ওন্ট বি ডেড বাট ইউল ফিনিশ, তুমি হয়তো মরবে না ওই সময়, বাট তোমার মরার কাছাকাছি তোমাকে পৌঁছে দেবে। এবারে তুই আর নট এক্সপিরিয়েন্স ইনাফ টু আন্ডারস্ট্যান্ড ওই মোমেন্টটার মধ্যে কি আছে, ওইটা নর্মাল ওয়াটার মুভমেন্ট না, ওইটা কোনো প্রাণী তার নিচে আছে, অবশ্যই নই তো আমরা। আর সেইখানে ইচিং হচ্ছে, অ্যালার্জি, কারণ ইটস এ ভেরি অ্যাসিডিক ওয়াটার, তার জন্যই বেসিক্যালি নিগ্রো রিভার, অ্যামাজনের রিভারটা একদম কালো, এই কারণেই হয়, কারণ প্রচণ্ড অ্যাসিডিক থেকে, কারণ রেইনফল ফরেস্ট, প্রচুর গাছপালা পড়ে 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 ওইটা পুরো অ্যাসিডিক হয়ে গেছে, মানে তুমি ওইটা যদি ভুল করে খেয়েও নাও, ইউ উইল বি লাইক সাফারিং ফ্রম সামথিং অর আদার, সেটা একটা আছে। যেখানে আমরা আন্ডারওয়াটার শ্যুটটা করেছিলাম তার এক রাত আগে ওইখানে আমি ক্রোকোডাইল ধরেছিলাম, আচ্ছা, রাতে সাফারি করতে গিয়েছিলাম, আমার ঠিক মনে আছে, এটাই শুটের জন্য চুজ করলো, কালকে তো এখানেই ধরেছিলাম রে, আর বলতে পারছি না, হ্যাঁ ঠিক আছে, অ্যান্ড দেন ইট ওয়াজ স্ক্যারি, কারণ তারপরে বৃষ্টি পড়ছিল ওই সময়টা প্রচণ্ড, বৃষ্টির মধ্যে সবাই সব পশু প্রাণীরা সব উঠে চলে আসে, অ্যান্ড ইউ ক্যান সি মুভমেন্টস ইন দ্য ওয়াটার, দূরে ডেফিনেটলি, ওই মুভমেন্টটা এখানে যত আওয়াজ শুনবে তত তো আসবে, সবাই তো না খেয়ে আছে, মানুষের মাংস নিশ্চয়ই সব প্রাণীদের পছন্দ হবে, it was scary, it was not that easy, but again that's what I told you, ke alert thakte hobe, আর একটা শুনেছি যে জলের নিচে দীর্ঘক্ষণ থাকলে স্কিন এতটাই পাতলা হয়ে যায়, ছোট করে কেটে যায়, টাচ লাগলে একদম ভয়ঙ্কর ব্লিড করে, একদম ঠিক। কি আমি আমার কাপড় গোছানোর আগে অ্যামাজনের 40 দিনে আউটডোর যাওয়ার আগে আমি পুরো ওষুধের জিনিসপত্র আগে গুছিয়েছিলাম, ওকে এটা ব্যান্ডেড, এটা ডাইজিন, এটা ক্লোসিন, এটা অ্যান্টিবায়োটিক, এটা অ্যালার্জি, এটা দিস, এটা দ্যাট, এটা যদি সবাই কেউ কাপড় নিয়ে যাক নিয়ে যায় না, কিন্তু একটা ওষুধের একটা বড় অংশ নিয়ে গেছিল, সো দ্যাট বিকজ উই নো ইটস গোইং টু হ্যাপেন, কারণ তুমি পাহাড় থেকে পড়ছো, যতই তোমার সিজি হোক না কেন কোথাও তো গিয়ে লাগবে, তুমি জঙ্গলে, যেটা বললাম এটা এটা আমার সঙ্গেই পায়ে গছটা হলো, এটা হতো শ্বেতানা ঘোড়া থেকে পড়ে গেছে, ইট ওয়াজ ভেরি ট্রেন হর্স, মানে কিন্তু ওই ট্রেনটাই এরকম ছিল, ইট ওয়াজ ইট জাস্ট হ্যাপেন, মানে ও মরতে মরতে বেঁচেছে, মানে আমি আমার সামনেই হয়েছে, মানে তিনটে অ্যাক্সিডেন্ট হয়েছে ঘোড়া নিয়ে, তিনটে আমার চোখের সামনে, মানে আমি আমার ঘোড়া থেকে বসে আমি হেল্প করতে পারছি না, আমি জাস্ট হেল্পলেস, মানে একটা ঘোড়া উঠলো পড়লো আর ঘোড়া ওকে নিয়ে টেনে টেনে ছুটলো, এবারে আই জাস্ট আই ডোন্ট নো হোয়াট টু ডু বিকজ মাই হর্স ইজ নট রেডি টু গো, ও যাবেই না, ও আমাকে ফেলে দিচ্ছে, দেন টু কন্ট্রোল ইউর হর্স, দেন ইউ হ্যাভ টু রান উইথ ইউর হর্স টু সেভ দ্যাট গার্ল, তখন এত কিছু মাথায় চলে না, কে আমি দেব না, আমি সুপারস্টার না, অ্যামাজন অভিযান করছি, কে ভাই ওই মেয়েটার জীবনটা বাঁচা, আমাকে বাঁচতে হবে, তখন মাথায় এত কিছু চলে না, যেমন একটু আগে আমরা একটু আলোচনা করছিলাম গাছ পড়াটা, মাথায় কাজ করছে না, গাছ পড়েছে, কার মাথায় পড়েছে উই ডোন্ট নো, আর যখন দেখলাম আমরা স্থল হয়ে গেছি, উই ডোন্ট নো হোয়াট টু রিয়াক্ট, হাউ টু রিয়াক্ট, মানে আমি প্রথমবার এরকম কিছু দেখছি, মানে আমরা সবাই ফর দ্যাট ম্যাটার উই ডোন্ট নো হোয়াট টু ডু,
দেন ইউ ওকে ফাইন শুটিং করতে হবে, চল লেটস ডু, লেটস গো, লেটস ফ্রম, ওকে হয় হয় আমরা বেঁচে আছি, একটু লেগেছে, চল লেটস গো। অ্যান্ড লাকিলি তাচুট উই হ্যাভ দ্য বেস্ট টিম, উই হ্যাড দ্য বেস্ট টিম, সরি। কাউ যদি একটুও লেগে থাকে কোনোদিন বলতো না আমার লেগেছে বলে, কেউ দেখায়নি আমাদেরকে কি আমাদের এতটা কষ্ট হচ্ছে বা যন্ত্রণা হচ্ছে বা আমার শরীর সত্যি একটু খারাপ, কারণ ওই মনোবলটা খুব দরকার ছিল আমাদের, তাই না? মনোবলটাই আসল কথা, সত্যি কথাই। ওই মনোবলটা না থাকলে এই ধরনের ছবি করা যাবে না, সেটা সবাইয়ের সেই সহযোগিতা পাওয়া যায় সবাই কাছে, সেটা খুব গুরুত্বপূর্ণ। আর একটা প্রশ্ন আমি জানতে মানে ভীষণ ভাবে সবাই এটা হচ্ছে অ্যানাকোন্ডা তো বাংলা ছবিতে মানে কখনো ভাবা যায়নি, অ্যানাকোন্ডার সাথে কিভাবে মানে কিভাবে সাক্ষাৎটা হবে? খুব খুশি হব তুমি যদি এটা উত্তর দাও। প্রথম কথা হচ্ছে যে তারা তো গল্পটাই বলে দেওয়া হবে, বিষয়টা হচ্ছে অ্যানাকোন্ডা এক ধরনের সাপ এবং খুব বড় সাইজের সাপ, এটা বোয়া সাপ, গ্রিন অ্যানাকোন্ডা, গ্রিন বোয়াকে বলা হয় অ্যানাকোন্ডা, মরিন ভ্যারাইটির। এরা জলে থাকে আবার ডাঙাতেও থাকে, তো এটা তো সবাই জানি আমরা যে ব্রাজিল এবং অ্যামাজনে এটা খুব বড় একটা বিষয় এবং অ্যানাকোন্ডার প্রচুর অ্যাটাকের গল্প আমরা শুনেছি। সাধারণত অন্যান্য জায়গায় যেটা হয় যে একজন র্যাংলার থাকে, তার সঙ্গে অ্যানাকোন্ডা আসে, পোষা হয় না, নিয়ে আসে, শুটিং হয়, নিয়ে চলে যায়। এখানকার অ্যানাকোন্ডা শুটিংয়ের মজাটা ছিল হচ্ছে এখানে কোনো র্যাংলার নেই, জলে নেমে অ্যানাকোন্ডা ধরতে হবে, ধরে তাকে দিয়ে শুটিং করাতে হবে আবার ছেড়ে দিতে হবে। মানে সত্যি কি এরকম মানে পায়ে বস্তা বেঁধে পা ডুবিয়ে রেখে ওটা সত্যি? হ্যাঁ, ওইভাবে ঢোকানো হয়, ধরা হয় এবং ঘুরেও ছিলাম আমরা, এবং মানে পুরো শুটটার মধ্যেই কোথাও রিয়েল ফার্ম নেই, না দেয়ার ইজ নো ফার্ম কি এখানে একটা লোকের কাছে 10টা অ্যানাকোন্ডা পুষে রেখেছে, ভাড়া পাওয়ার ব্যাপার নেই। সেটাকে তুমি জড়িয়েছো বা তিনি তোমাকে জড়িয়েছেন? আপনারা এই সিটি সিনেমা এই চ্যানেলটা একদম সাবস্ক্রাইব করবেন না, যদি করেন তাহলে আমি আর কোনোদিন আপনাদের সঙ্গে কথা বলবো না, বাকিটা আপনারা যা ভালো বুঝবেন। 22 তারিখে আমাদের ছবিটা রিলিজ হচ্ছে, 22শে ডিসেম্বর দেখবেন। সিটি সিনেমাকে আমাদের তরফ থেকে, অ্যামাজন অভিযানের টিমের তরফ থেকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা অ্যামাজন অভিযান দেখুন এবং বাচ্চাদের দেখান। যা ডাক্তার বললেন তাই একই দম ঠিক। সিটি সিনেমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে দেখানোর জন্য, অ্যান্ড অনেক অনেক শুভেচ্ছা পুরো চ্যানেলকে, পুরো টিমকে, সিটি সিনেমার পুরো টিমকে। যারা আমাকে দেখছেন প্লিজ, হয়তো অনেকের আগে পছন্দ হয়, হয়তো অনেকের খুব কম পছন্দ, হয়তো কারোর একটু একটু পছন্দ, কিন্তু এটাই বলতে পারি অ্যামাজন অভিযানটা তার সব থেকে উল্টে। প্লিজ এখন নয়, সবাইকে নিয়ে গিয়ে অ্যামাজন অভিযানটা দেখবেন। ধন্যবাদ। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।